তাহলে আজকে আমাদের তিনের প্রশ্ন দাঁড়ায় আগে উদ্দীপক রাহান সাহেবের নতুন বাড়ির জন্য 34,650 টাকা দিয়ে 45টি বাল্ব এবং 8টি ফ্যান কিনে তাহলে টাকার পরিমাণ দেওয়া আছে প্রথমত কত টাকা 34,650 টাকা তিনি কি কি ক্রয় করছেন তাহলে 45টি বাল্ব এবং 8টি ফ্যান এই টাকা দিয়ে ক্রয় করছেন নাকি এখন এখানে প্রতিটি ফ্যানের মূল্য 3,150 টাকা কিসের মূল্য দেওয়া আছে কয়টা ফ্যানের মূল্য দেওয়া আছে একটি ফ্যানের মূল্য কয়টি ফ্যানের মূল্য দেওয়া আছে ফ্যান কিনছে কয়টি আটটি তাহলে যদি আমরা আটটি ফ্যানের মূল্য বের করে ফেলি তাহলে আর কিসের মূল্য থাকবে 45টি বাল্বের মূল্য থাকবে এবার আসেন তাহলে আমরা অঙ্কে যেহেতু আমরা একটা অংশ পেয়েছি সেটা কি পেয়েছি আমরা ফ্যানের মূল্য পেয়েছি এই ফ্যানের মূল্য ধরে আমরা আমাদের অঙ্ক দিয়ে যাব নাকি রাহেন সাহেব কত টাকা ফ্যান কিনলেন তাহলে আমাদের ফ্যানের সংখ্যা কয়টি আটটি একটি ফ্যানের মূল্য কত গুড তাহলে আমরা লিখতে পারি তাহলে আমরা ক কত আমরা লিখতে পারি একটি ফ্যানের মূল্য একটি ফ্যানের মূল্য কত আমাদের 3,000 3,150 টাকা তাহলে একটা ফ্যানের মূল্য যদি 3,150 টাকা হয় তাহলে আটটা ফ্যানের মূল্য কি কম হবে নাকি বেশি হবে বেশি বেশি হলে কি হবে গুড গুড তাহলে আমরা লিখতে পারি সুতরাং আটটি ফ্যানের মূল্য সমান 3,150 গুণ কত হবে তো আমরা যদি একটা সংখ্যা লাভ করি তাহলে 8 শূন্যের 5 আড়া 40 এর 0 3 এর 4 8 এর 8 এর 4 এর 12 এর 4 এর 3 আড়া 24 এর 1 তাহলে 25,200 টাকা কিসের মূল্য কতটি ফ্যানের মূল্য 8টি তাহলে উত্তর 25,200 টাকা এটা বুঝতে কারো সমস্যা আছে এখানে কারো কোনো প্রশ্ন আছে আর তাহলে আমরা প্রথমে কি লিখছি একটি ফ্যানের মূল্য 3,150 টাকা এটা কোথেকে আনছি আমরা আমাদের উদ্দীপকে সরাসরি উল্লেখ করা আছে সুতরাং আটটি ফ্যানের মূল্য 3,150 গুণ 8 সমান 25,200 টাকা ঠিক আছে খ নম্বর প্রশ্ন ধরেন খ নম্বর প্রশ্নে আছে রাহেন সাহেব প্রতিটি বাল্বের ক্রয় মূল্য কত ছিল এখন প্রতিটি বাল্ব চাইছে আমাদের বাল্ব কিছু কয়টি আমরা 45টি এখন আগে আমরা 45টি বাল্বের ক্রয় মূল্য বের করা লাগবে এখন 45টি বাল্ব কয় মূল্য আমরা কোথায় বাই করব মোট মূল্য থেকে যখন আমরা কি বাদ দেব ফ্যানের মূল্য বাদ দেব মোট মূল্য থেকে আমরা কিছু মূল্য কিছু দাম বাদ দেব ফ্যানের মূল্য বাদ দেব তাহলে আসেন তাহলে আমরা লিখতে পারি খ তাহলে আমরা লিখব 45টি ফ্যান ও 45টি বাল্ব ও 8টি ফ্যানের মোট মূল্য মোট মূল্য কত 34,000
650 টাকা তাহলে এটা হচ্ছে 45 টি ফ্যান এবং 45 টি বাল্ব এবং 8 টি ফ্যানের মূল্য কিন্তু আমাদের কাছে আমরা কি পাই কিছু কতে 8 টি ফ্যানের মূল্য বের করছি দেখব ক হতে পাই ফ্যানের মোট মূল্য কত টাকা 200 টাকা তাহলে এবার আমাদের কি বের হবে 45 টি বাল্বের মূল্য বের হবে যোগ করব না বিয়োগ করব বিয়োগ করব আমরা তাহলে শূন্য শূন্য পাশে পাঁচ চার নয় 9650 টাকা ঠিক আছে না দেখো তো বিয়োগটা আবার আমাদের 000 তারপরে 5 6 থেকে 2 গেছে 4 14 থেকে 5 গেছে 9 তাহলে এই হচ্ছে আমাদের 45 টি বালুর মনে আমার কাছে 45 টি বালুর মনে চাইছে কয়টি বালুর মনে চাইছে কয়টি বালুর মনে চাইছে একটি বাল্বের মূল্য এবার ভাগ হবে না গুণ হবে এবার আমরা যদি এটাকে রাফ করি দেখেন পাঁচালি দুগুণে 90 45 একে শূন্যের 210 টাকা হ্যালো উস্তাদ তাহলে পরের প্রশ্ন হচ্ছে আমাদের গ নাম্বার রাহেন সাহেব যদি বাল্ব না কিনে শুধু ফ্যান কিনতেন মানে দোকানে যাইয়া এই 34,650 টাকা দিয়ে বাল্ব কিনবেন আর শুধু যদি ফ্যান কিনবেন কি কিনবেন ফ্যান কিনবেন তবে তিনি কয়টি ফ্যান কিনতে পারতেন তাহলে আমরা একটা ফ্যানের মতো কত পাইলাম 3,000 তাহলে আমরা লিখবো 3,150 টাকা দিয়ে ফ্যান কিনা যায় একটি কথা বলে গেছে এক টাকা ফ্যান কিনা যায়
3150 ठीक है।